আমার চ্যানেলে প্রথম এরকম একটা ভিডিও যেখানে ওয়াটার প্রুফ বেডশিট অর্থাৎ পানি নিচে যাবে না তো ভাই, আবার ভাই দেখাই দিব একটু পরে, এত তাড়াতাড়ি উঠায় না, পাঁচ মিনিট হোক এক ঘন্টা তারপরে উঠাবো। অনেকে রয়েছে তার বাবুর জন্য ছোটের বালিশ ছোট বেড কভার লাগবে, মানে ওগুলো থাকলে পরে ওগুলো দেড় ব্যবস্থা রাখবেন, ওগুলো যারা চাইবে তাদেরকে আমি এখান থেকে কেটে কেটে দিব, কেটে কেটে দিব, কেটে কেটে দিব। যদি আমার নিজস্ব কারিগর আছে, যেহেতু সময় স্বল্পতার কারণে আপনাকে দেখাইতে পারলাম না, যদি আমি তৈরি করে নাও দিতে পারেন সময় ঝামেলার কারণে, কাপড়ের তৈরি, প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক মানে প্লাস্টিক হচ্ছে গরম অতিরিক্ত গরম হয়ে যায়, ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। এই ওয়াটার প্রুফ বেডশিট গরমে ঠান্ডা থাকে, ঠান্ডায় গরম থাকে। আর এই কাপড়টা যেহেতু কাপড় এটা খুবই আরামদায়ক হবে, খুবই আরামদায়ক। দেখেন যে একবার কাপড় তৈরি কার তার দুই তিনটা বেবি সে একবার অনার্সে চলে যাবে, পাঁচ বছর ব্যবহার করা যাবে ভাই, কোন সমস্যা নাই। এখন আমি আপনাদেরকে দেখাবো যে নিচে পানি গেছে কিনা, দেখিয়ে দেন তো ভাই। এই যে দেখেন, আমি সেটা দেখানোর জন্য আমি আসলে আপনাকে দেখেন, অর্থাৎ এটা অরিজিনাল চায়না, এটার উপর জগ ধরে পানি ঢালছি না। এখানে এইখান থেকে সামান্য একটু পানি নিলাম, আচ্ছা, নিয়ে এখানে কয়েক ফুট পানি দিলাম, বুঝলি না, আর তাও আবার কিছু এখানে রেখে দিলাম। এবার দেখেন যে আমি এখানে একটু ডলা দিব সামান্য ভাবে, ওই ওইটার মতো অত সময় ধরে না, সামান্য ভাবে একটু ডলা দিব। এবার হচ্ছে এখান থেকে সামান্য ভাবে উঠাবো। ও ভাই, এগুলো বাজারে অ্যাভেলেবল বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে 350 টাকা 500 টাকা পায়ে আপনি নিচ্ছেন। এইটা নিয়ে এক সপ্তাহ যদি ব্যবহার করতে, মানে বাবুর শিশু যদি আপনার তশক যদি ভিজে যায় তো নিয়ে আপনি কি করবেন, কম টাকা দিয়ে নিয়ে ওয়াটার প্রুফ লাভ হলো কি সেজন্য? আপনি শুধু ওই 500 টাকা জিনিস 300 টাকা পেয়ে আপনি মানে নিয়ে নিয়েন না, আগে একটু কোয়ালিটি যাচাই করেন। চায়না আর বাংলা মানে বাংলা প্রোডাক্ট আর চায়না প্রোডাক্টের ভিতরে অবশ্যই পার্থক্য আছে বলেই আপনার দামটা বেশি। আর একটা হচ্ছে এই যে দেখেন, এই যে এটা হচ্ছে 2 নম্বর প্রোডাক্ট, ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন কয় ইঞ্চি আছে এখানে, ধরছি 2.5 ইঞ্চি। ও রে ভাই, রে ভাই, এত বলে যাচ্ছে, দেখেন ক্র্যাক করতেছে, গ্রাম ক্র্যাক করতেছে, বুঝতে পারছেন ভাই। আর এটা অরিজিনাল হবে, আর যেটা অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল যেটা সেটা কিন্তু আবার টান্ডে বলবে না, বলবে না, সুন্দর কথা বলেছেন, ভালো লাগলো বিষয়টা। অনেকে রেক্সিন ব্যবহার করে, অনেক গ্রামে মহিলারা রেক্সিন ব্যবহার করে, ওয়াটার প্রুফ বেডশিট হয় কাপড়ের, অনেকে এটা জানে না, পার্থক্য কি ভাই বলুন তো? জ্ঞানটা নাই, এটা হচ্ছে আপনার বেডশিট হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার কাপড়ের, এই দেখেন কাপড়, আপনি একটু হাতে ধরে দেখেন, রবি কাপড়ই তো, হ্যাঁ কাপড়, কিন্তু রেক্সিন কিন্তু প্লাস্টিক, ইয়েস, প্লাস্টিক গরমে অতিরিক্ত গরম হয়ে যায়, ঠান্ডায় অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। কারণ অবশ্যই আপনারা দেখে থাকবেন বাড়িতে সবারই বাবু আছে, ঠান্ডার সময় কিন্তু রেক্সিনের সাথে গা মিশলে কিন্তু অনেক ঠান্ডা, ইয়েস, কিন্তু গরমের সময় কিন্তু অতিরিক্ত গরম হয়ে যায়। এই চায়না কাপড়টা এমনই, শীতে গরম থাকে, গরমে ঠান্ডা থাকে, আধুনিক। এবং এই পাশে পানি যদি আপনি 24 ঘন্টাও ফেলে রাখেন এখানে, আমি একটু পরে দেখাবো, কচু পাতার মতো দৌড়াই বেড়াবে, ঠিক আছে, উপরেও ঠিক মতো ভিজবে না, হ্যাঁ, আর নিচে তো যাবেই না, প্রশ্ন ওঠে না। তো আমি কালার গুলো অবশ্যই দেখাই দিবো, একটা কালার চমৎকার, একটি কালার একগুলো অসাধারণ, একটি কালার সবটা একই দাম হবে, তাই না ভাই? দাম দাম সব একই, মানে কি এটা আছে, সাইজ আছে ভাই, 5 ফিট 7 ফিট একটা সাইজ, 6 ফিট 7 ফিট একটা সাইজ, 7 ফিট 8 ফিট একটা সাইজ। তো 5 ফিট 7 ফিট যেটা দাম ওইটা হচ্ছে মাত্র 850 টাকা, আর বাকি যে কালার গুলো আছে, বাকি যে সাইজ গুলো আছে, কাস্টমাইজ অনুযায়ী দাম বাড়বে, ওটা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, লাস্টে 83 নম্বরে, অবশ্যই কমেন্টের কোন নাম্বারে বা কমেন্টের কোন কমেন্টে যোগাযোগ করবেন। ওকে ভাই, আর যারা ব্যবসা করেছেন ভাই, কিন্তু ব্যবসায়ী ভাইদের জন্য দেখেন প্রতিনিয়ত মাল পাঠাচ্ছে, দেখেন এখানে ভাই, এটা কই যাবে ভাই? এটা হচ্ছে আপনার সিলেট যাবে ভাই, আর এটা এগুলো মাল পাঠাচ্ছে 20 গ্রাম। হ্যাঁ, যারা এরকম ব্যবসা করেছেন ভাই, এই প্রোডাক্ট গুলো কিন্তু যারা গার্মেন্টস আইটেম নিয়ে ব্যবসা করে, সে শীতের পোশাক, বড় পোশাক, 3 পিস, যাই বকরুক, এই প্রোডাক্ট রাখলে চলবে অবশ্যই, এবং তারা ভালো দামে সেল করতে পারবে।
করে আমি একটা সাজেস্ট করব, কারণ ঢাকায় এক্স ওয়াই জেডে কিন্তু সাধারণ বেডশিটের অনেক পাইকারি কাস্টমার আছে। তো সাধারণ বেডশিটের পাশাপাশি আপনার এলাকার অনেক লোক এসে বর্তমান আপনাকে জিজ্ঞেস করতেছে, ভাই ওয়াটার প্রুফ বেডশিট এক পিস দেন তো। আপনি বলছেন যে ভাই নাই। আমি বললাম যে ভাই আপনি নাই বলার দরকার নেই, আপনার ছয় পিস প্রোডাক্ট আপনার দোকানে থাকার দরকার, কারণ আপনি যেহেতু বেডশিটের সাথে সম্পৃক্ত, ছয় পিস প্রোডাক্ট কম পকে থাকা দরকার আপনার, মানে কাস্টমার যদি একজন এসে ফেরত না যায়। ইয়েস, আর ছয় পিসের দাম তো বেশি না। না, আপনি 3,000 টাকা খরচ করে ছয় পিস প্রোডাক্ট নিয়ে রাখেন, অবশ্যই আপনি লাভবান হবেন, লাভবান হবেন, লাভবান হবেন। এগুলো তো নষ্ট পচে না, কিছুই হয় না, কোনো সমস্যা থাকলে বিক্রি হবে। বিক্রি না হলে আপনি আমার কাছ থেকে রিটার্ন দিয়ে অন্য প্রোডাক্ট নিয়ে যান। ওকে, আমার কাছে আরো কয়েক ধরনের প্রোডাক্ট আছে। আচ্ছা, এজি কভার আছে, কম্বলের কভার আছে, ট্রাভেল কভার, এই যে এটা কি সামনে কাতা কম্বল লেপ সবই তো বের করবো, কিন্তু শীত চলে গেলে উঠায় রাখতে হবে, তখন কিন্তু কম্বলের কাভারটা লাগবে মাত্র 460 টাকা। ট্রাভেল ব্যাগ তো অবশ্যই ঢাকা এক্স ওয়াই জেডে যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতেছেন ফলো এবং সাবস্ক্রাইব করুন, এটা হচ্ছে ট্রাভেল ব্যাগ, মাত্র 350 টাকা। আচ্ছা, তার পাশে এর পাশাপাশি আমার কাছে আছে হচ্ছে যে ওয়াটার প্রুফ বেডশিট বালিশের কভার। হুম হুম, অনেকে রয়েছে তার বাবুর জন্য ছোটের বালিশে ছোট বেড কভার লাগবে, মানে ওগুলো থাকলে পরে ওগুলো দেড় ব্যবস্থা রাখবেন, ওগুলো যারা চাইবে তাদেরকে আমি এখান থেকে কেটে কেটে দিব, কেটে কেটে দিব, কেটে কেটে দিব। যদি আমার নিজস্ব কারিগর আছে, যেহেতু সময় স্বল্পতার কারণে আপনাকে দেখাইতে পারলাম না, যদি আমি তৈরি করে নাও দিতে পারেন সময় ঝামেলার কারণে, আপনার বাচ্চার জন্য এখান থেকে নিতে পারবেন। ওকে ভাই, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই এটা কিভাবে কাজ করে। চমৎকার, ওকে ভাই, সাধারণ বেডশিট দিয়ে দেন। এর জন্য আমি রবিউল ভাইয়ের ভিডিওতে দেখানোর জন্য আসছি, এই দেখেন একটা কালার, চমৎকার, এই দেখেন একটা কালার, এই দেখেন একটা কালার, এক পিস নিতে পারবেন, এটা দেখেন একটা কালার, মাত্র 800 টাকা। আমার কাছে দাম জিজ্ঞেস করবেন, আমি পাইকারি রেটটা বলে দেবো, অবশ্যই নিতে পারবেন। ওকে ভাই।